লোয়াঘাটের রঘুনাথপুর মহাসড়কে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ট্রাক চাপায় অটোরিক্সা চালক নজরুল ইসলাম নামে এক লোক নিহত হয়েছে এ ঘটনায় গুরুতর আহত আরও দুইজন যাত্রীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় আহতদের মধ্যে সদর ইউনিয়নের খন্দপাড়ার আফসর আলী ও উত্তর বাজারের খোকুমুনি এ ঘটনায় ট্রাকের চালক পালিয়ে গেলেও ঘাতক ট্রাকটিকে আটক করেছে পুলিশ পুলিশ জানায় কয়লা ভর্তি ট্রাকটি ময়মনসিংহের উদ্দেশ্যে যাওয়ার পথে রঘুনাথপুর মহাসড়কে এক অটোরিকশাকে চাপা দেওয়ায় এই দুর্ঘটনা ঘটে এতে একজন নিহত ও দুইজন আহত হয়েছে मोबाइल टोबाइल पाटने मोबाइल बताइए